হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি ব্লগ অফ মাই চ্যানেল। অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি লাঞ্চ করেই ব্লগটা শুরু করছি। আর আজকে লাঞ্চের মেনুটা জাস্ট ব্যাপক ছিল, কালকে ওই যে ফিস্ট হয়েছিল আমাদের হায়দ্রাবাদের বিরিয়ানি, তো ওই বিরিয়ানি অনেকটা বেঁচে গেছিলো, ওইটাই নিয়ে চলে এসেছিলাম। আর হচ্ছে চিকেন কোরমা ছিল, তো এখন হচ্ছে বিরিয়ানিটা খেলাম লাঞ্চে। চা ব্রেক চা, এনেকে মিষ্টি এনেছে গো, কে মিষ্টি এনেছে। এখন বাজে মোটামুটি 6:30, তো সন্ধে হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে একটু মজাদার করার জন্য আজকে আমি আর দিদি মিলে করব হচ্ছে ফুড চ্যালেঞ্জ, মানে খাওয়া ফুচকা খাওয়া দাওয়া চ্যালেঞ্জ, ফুচকা খাওয়া চ্যালেঞ্জ যাকে বলে। তো ওখানে ফুচকা রেডি করছে, তারপর হচ্ছে নিয়মাবলীগুলো সব বলবো, মানে কী কী রুলস হবে সেগুলো বলবো। আস্তে নিচে পড়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমার খারাপ লাগে, 10 টাকা 6টা ফুচকা একটু মানে বেকার লাগে আমার। 10 টাকা যদি একটু 8টা যদি ফুচকা ভালো হতো, 6টা মানে অনেক কম। ঠিক আছে, 6টা হয়েছে যখন আর কি করা যাবে। তো এখানে ফুচকা রেডি করুক, তারপর বলছি ব্যাপারগুলো কী কী হবে। তো এখানে ফুচকা সাজানো কমপ্লিট, এখানে 20টা ফুচকা আছে আর এখানে 20টা ফুচকা আছে, আর ওখানে হচ্ছে আলু টক জল সব রেডি করা হয়ে গেছে। তো এখানে আমি আর দিদি মিলে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জটা আজকে করব। তো রুলস হচ্ছে 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে, বেশিক্ষণ সময় নেওয়া হবে না, 1 মিনিটে যে মানে যে কটা ফুচকা মানে যে যটা ফুচকা খেতে পারবে। 20টা ফুচকা আছে, 1 মিনিট টাইম, বা যে যটা খেতে পারবে, এটাই হচ্ছে রুলস। আস্তে আস্তে খাবো আমি, যে জিতবে জিতবে। এখানে কী বলে, অনেক সময় কি ফুড চ্যালেঞ্জের একটা রুলস থাকে না, কি সাজা আমাদের নেই এখানে, পানিশমেন্ট আমাদের এখানে নেই। পানিশমেন্ট হচ্ছে মানে যে হেরে যাবে সে পরে একটা ক্যাডবেরি খাই দেবে, না সে পরের পরে ফুচকা খাই দেবে। হ্যাঁ, তো চলো এবার হচ্ছে রেডি করি, ওখানে চেয়ারে রাখি মোবাইলটা, তারপর এখানে খাওয়া দাওয়া হবে। তো হচ্ছে এখানে আমরা স্টপ ওয়াচ নিয়ে নিয়েছি 1 মিনিট টাইম, তো এটা আমি অন করে দেবো। আর এটা আমি মাকে দিয়ে দিচ্ছি, 1 মিনিট হয়ে গেলে মা ওখান থেকে বলবে 1 মিনিট কম। ঠিক আছে, তো দাঁড়াও দাঁড়াও আমি আগে সাজিয়ে নিই। তো ওখানে হচ্ছে মাকে স্টপ ওয়াচ আমি দিয়ে এসেছি, মানে মোবাইলে স্টপ ওয়াচ দিয়ে এসেছি, তারপরে এখানে আমি একটু সাজিয়ে নিই, তারপর ওখানে মা স্টার্ট করলে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। নাও স্টার্ট কর, স্টার্ট, ওটা স্টার্টিং মারো, আস্তে আস্তে আমি খাবো। আমি 6টা ও 8টা, তো আরো 1 মিনিট বাড়ানো যাক। তো ওখানে 1 মিনিট আবার অন করলাম। তো প্রথম রাউন্ডে হচ্ছে আমি হেরে গেছি, দিদি জিতে গেছে। তো আবার একটা রাউন্ড হবে সেকেন্ড রাউন্ড, সেখানেও 1 মিনিট টাইম, 1 মিনিটে যে যটা খেতে পারবে। কারণ প্রথম রাউন্ডে আমি খেয়েছি হচ্ছে 6টা আর তুই 8টা, তো আবার সেকেন্ড রাউন্ড হবে। তো সেকেন্ড রাউন্ডে দেখা যাক, ওইটাই ফাইনাল হবে যে কে ওটা মানে যে জিততে পারে। চলো স্টার্ট করো, স্টার্ট। এক মিনিট শেষ হতে যায়,
মায়েরও ফুচকা ওখানে রাখা আছে, তো চলো এই ফুচকাগুলো খেয়ে দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। চলো, তো আমাদের মোটামুটি ফুচকা খাওয়া কমপ্লিট, এখানে দুটো পোড়া আর একটা পোড়া আছে, ওটা মা খেয়ে নেবে, আর খেতে পারছি না। টোটাল আজকে ফুচকা আনা হয়েছিল হচ্ছে 70 টাকা। তো আমি মোটামুটি কটা খেলাম, আমি হচ্ছে আমি 12টার মতো খেতে পেরেছি, আর দিদি খেয়েছে মোটামুটি 18টার মতো। এই টক জলটা খাই, পুরো হাঁপিয়ে গেছি। তো এই জাস্ট হচ্ছে পুরো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে চ্যালেঞ্জটা মানে কোনো মানে সেরকম কোনো প্রি প্ল্যান ছিল না, মানে আজকে এমনি মানে ফুচকা খেতে প্রচণ্ড ইচ্ছা করছিলো, তো ভাবলাম তাহলে একটা ফুচকা চ্যালেঞ্জ করা যাক, আর এমনি একটা মজাদার ব্লগ হয়ে যাবে ওতে। তো সেই জন্যই আমি আর দিদি মিলে ফুচকা চ্যালেঞ্জ করলাম, হাঁপিয়ে গেছি সত্যি বলছি। মানে আমি কারোর সাথে তাহলে ফুচকা চ্যালেঞ্জ করলে আমি লাস্ট হবো, গ্যারেন্টি আমি লাস্ট হবো। মামার সাথে যে ফুচকা চ্যালেঞ্জ করবে সে মোটামুটি জিতে যাবে, আর আমি হেরে যাবো গ্যারেন্টি। কেন আমি একটু আস্তে আস্তে মানে খেতে মানে পছন্দ করি, ভালো কি আর করা যাবে। তো এরকম ফুচকা চ্যালেঞ্জ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর এরকম যদি চ্যালেঞ্জ দেখতে চাও তো কমেন্ট করে জানিও, মানে ভবিষ্যতে এরকম আরও চ্যালেঞ্জ যদি দেখতে চাও তো আমাকে বলো, চেষ্টা করবো করার, চেষ্টা করবো অবশ্যই। অনেকদিন পর হচ্ছে ক্যাডবেরি কালেকশান আনা হয়েছে, তবে বেশি ক্যাডবেরি নয়, 3টে ক্যাডবেরি আছে, 5টা ফার্স্টটা পুরো পুরো চেপটে গেছে, পুরো সরু হয়ে গেছে লেভেলে, মানে পকেটে ছিল পুরো চাপে হয়ে গেছে। তো আগে তো 5টাগুলো মানে এটা 5 টাকার সাইজ, আগে ছিল এরকম সাইজ আর একটু বড়, ওটা 5 টাকা ছিল, ও দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আর তো ডেয়ারিং দিন তো আরোই ছোট হয়ে গেছে, ও দেখতেও পাওয়া যাবে না, অনুবীক্ষণ যন্ত্র মনে দেখতে হবে। আর একটা জিনিস সব থেকে ভালো একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এইটা ডেয়ারি মিল্ক ললি, মানে ললির নামে এটা ডেয়ারি মিল্ক বের করেছে মিত্র প্রিয়, এটা তো দেখে ভালো লাগলো ললির জন্য, ওর জন্য কিনে নিয়েছে এটা। তো ললির তরফ থেকে ডেয়ারি মিল্কে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ডেয়ারি মিল্ক আমার নামে ললিপপ বের করার জন্য, আমি খেয়ে দেখবো অবশ্যই কেমন খেতে, ডেয়ারি মিল্ক ললি। চলো 5টারই খাবো। এই জাস্ট হচ্ছে ডিনার কমপ্লিট করলাম, আর ডিনারে হচ্ছে আজকে রুটি আলু ভাজা আর হচ্ছে ল্যাংচা। তো ডিনার যখন হয়ে গেল মানে রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে মানে ব্লগটা শেষ করার পালা। তো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, তো পাশে বেল আইকনটাকে ডং করে বাজিয়ে দাও, আর দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে টেক কেয়ার, বাই।